আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। কেন্দ্রে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না বলছেন মিনু। 2014-18 সালের নির্বাচনে ভোটকেন্দ্রে যে চিত্র দেখা গিয়েছিল এবারও তার পুনরাবৃত্তি হবে। ভোটকেন্দ্রগুলোতে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না। এরপর থাকবে বাংলাদেশ ইস্যুতে পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র। এবার জানিয়ে দিব জনগণ জেগে উঠলে কোনো সিন্ডিকেটই থাকবে না বলছেন বাণিজ্যমন্ত্রী। এবারে জানাব অতীত থেকে শিক্ষা নিতে চায় নির্বাচন কমিশন বলছেন ইসি হাবিব। জানাব সৌদি আরব সফরে গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন। সর্বশেষ জানিয়ে দেব ইউ না দিলে এককভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন ইউরোপীয় ইউনিয়ন যদি স্বীকৃতি না দেয় তাহলে এককভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্পেন। শুক্রবার গাজা রাফা সীমান্ত ক্রসিংয়ে মিশরের দিকে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কেন্দ্রে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না বলছেন মিনু। 2014 ও 2018 সালের নির্বাচনে ভোটকেন্দ্রে যে চিত্র দেখা গিয়েছিল এবারও তার পুনরাবৃত্তি হবে। ভোটকেন্দ্রগুলোতে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না। পেটুয়া বাহিনীর দমন পীড়নের কারণে জনগণ ভোটকেন্দ্রে যাবে না, যে নির্বাচনে ভোটার থাকে না সেটি নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার 25 নভেম্বর বেলা 11টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে পুলিশের মিথ্যা মামলা, গ্রেপ্তার, বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর ও পরিবারের লোকজনের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিনু বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্র করে রাজশাহী জেলা, মহানগর ও সারা দেশের কেন্দ্রীয় নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। সম্প্রতি 46টি মামলায় 1271 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর এলাকায় 35টি ও জেলায় 11টি মামলা হয়েছে। গত 2-3 দিনে আরো মামলা গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা 1500। তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ ত্রাণ ও খাদ্য বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা যুগ্ম আহ্বায়ক সৈফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির অন্যতম সদস্য মনিরুজ্জামান শরীফ, রাজপাড়া বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, শাহ মুকদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি আরো বলেন, রাজশাহী জেলা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের ভূমিকা রহস্যজনক ও বিচিত্রময় মনে হচ্ছে। তারা জনগণের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে যেভাবে নির্যাতন নিপীড়নের মাধ্যমে গ্রেপ্তার মামলা এবং জেল দিয়ে ঠেকাতে চাচ্ছেন, এতে মনে হচ্ছে দেশের জনগণ তাদের শত্রু। তাদের পরিষ্কারভাবে জানাতে চাই, পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনী, তারা কোনো দলের বাহিনী নয়। এ সময় তিনি দ্রুত পুলিশি হয়রানির বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী, ঈশা ও জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। বাংলাদেশ ইস্যুতে পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করেছে। শনিবার 24 নভেম্বর রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া পাঠানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠক বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না, বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না। আরো বলা হয়েছে, বাংলাদেশের জনগণ যা চায় আমরাও তাই চাই, সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। আমাদেরও বাংলাদেশের জনগণ উভয়ের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণ জেগে উঠলে কোনো সিন্ডিকেটই থাকবে না বলছেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, পণ্যের চাহিদা ও আমদানির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। পেঁয়াজ আমদানিতে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় পরবর্তীতে বেশি মূল্যে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পেশায় ও সেক্টরে সিন্ডিকেট থাকলেও জনগণ কোনো সিন্ডিকেট নেই। জনগণ জেগে উঠলে কোনো সিন্ডিকেটই কার্যকর থাকবে না। ব্যবসায়ীরা এতদিন ডিমে বেশি মুনাফা করেছে, দেশে প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদা আছে, মাত্র 61,000 ডিম আমদানির সঙ্গে সঙ্গে বাজারে ডিমের মূল্য কমে এসেছে। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিএফডিসি ভোক্তা অধিকার সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় টিপু মুন্সি আরো বলেন, দেশে গরুর মাংস আমদানি করলে প্রতি কেজি 400 থেকে 450 টাকায় বিক্রি করা সম্ভব, তবে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের স্বার্থ বিবেচনায় সরকার গরুর মাংস দেশের বাহির থেকে আমদানির পক্ষ নয়। প্রতি কুরবানিতে 1 থেকে 2 কোটি পশুর প্রয়োজন হয়। ভারত থেকে কুরবানির ঈদের সময় বিভিন্নভাবে গরু আসলেও এখন অভ্যন্তরীণভাবেই চাহিদা পূরণ করা সম্ভব। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ইডেন মহিলা কলেজকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। এ সময় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও সনদপত্র সহ 2,00,000 ও 1,00,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। গ্র্যান্ড ফাইনালের বিষয় ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকাই মুখ্য। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রাইস, ডক্টর এস এম মোর্শেদ, অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দৌলত আক্তার মালা প্রমুখ। অতীত থেকে শিক্ষা নিতে চায় নির্বাচন কমিশন বলছেন ইসি হাবিব। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। তিনি বলেন, আমরা ডিসিএসপি ও আইন শৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহযোগিতা পেয়ে সুন্দর নির্বাচন দিতে চাই। একজন ভোটার ভোট কেন্দ্রে পর্যন্ত এসেছে কিনা তা বাধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারল কিনা এটা খেয়াল রাখতে হবে। ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে যদি বলে ভোট সুস্থ হয়েছে, এটাই আমাদের সার্থকতা। আর যদি বলে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশী শক্তির প্রভাব চলছে, তাহলে কিন্তু সবকিছুই জিরো। শনিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে দিক নির্দেশনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরাও চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ, কিন্তু ওনাদের এজেন্ডা একটু আলাদা। এই জিনিসটা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজ না। এটা রাজনৈতিক দলের মধ্যে বসে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই আমরা স্বাগত জানাবো। আমার আত্মাটা তৃপ্তি পাইত যদি নির্বাচনে সবাই আসত। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে আমরা কমিশন বসে সিদ্ধান্ত নিব তফসিল পেছনের ব্যাপারে। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাগুল নিঝুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ পারভেজ হাসান।
সৌদি আরব গেলেন সেনাপ্রধান। দেশ ছেড়ে সৌদি গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। 25 নভেম্বর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে রোববার ও সোমবার তিনি বাংলাদেশে অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস 2013 এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ডেফারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রিয়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী মঙ্গলবার 28 নভেম্বর সকালে দেশে ফিরবেন।